ব্রাহ্মণবাড়িয়ায় গত 24 ঘন্টায় ডায়রিয়া হয়েছে 173 জন। এ নিয়ে হাসপাতালে ভর্তি আছেন 291 জন ডায়রিয়া আক্রান্ত রোগী। মঙ্গলবার রাত 12:45 ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডাক্তার একরামুল্লাহর পাঠানো এক বার্তায় এই তথ্য জানা গেছে। বার্তায় জানানো হয়, গত 24 ঘন্টায় জেলার বিভিন্ন উপজেলায় 173 জন ডায়রিয়া আক্রান্ত হয়েছেন। এর মধ্যে জেলা সদর উপজেলায় 38 জন, বাঞ্ছারামপুর উপজেলায় 12 জন, কসবা উপজেলায় 8 জন, বিজয়নগর উপজেলায় 8 জন, সরাইল উপজেলায় 13 জন, নবীনগর উপজেলায় 54 জন, নাসিরনগর উপজেলায় 10 জন, আখাউড়া উপজেলায় 9 জন ও আশুগঞ্জ উপজেলায় 11 জন ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে। Be a show stealer.